সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর এম ক্রিয়েটিভ ওয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে একটি আউল ভাঙানো মেশিনের যে পাওয়ার ওয়্যারিংগুলি আছে সেগুলি আমরা দেখতে পাচ্ছি, যে পাওয়ার ওয়্যারিং কানেকশনগুলি কীভাবে করতে হয় সার্কিট ব্রেকার দিয়ে। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এই মেন সুইচটা হচ্ছে যে এমসিবি সার্কিট ব্রেকার, এটি হচ্ছে এই আউল ভাঙানো মেশিনের, এটা হচ্ছে কয় ঘোরা, চার ঘোরা মোটর। এই মোটরটি রান করার জন্যে এই ওয়্যারিংটি করা হয়েছে। এটি হচ্ছে মেন সুইচের পরিবর্তে, আমরা আগে যে বাসা বাড়িতে দেখতাম যে প্রদীপ মেন সুইচ, এই মেন সুইচটি অনেক ব্যবহার হয়েছে, বর্তমানে এখন আর এই মেন সুইচ আর চলছে না। এখন এমসিবি সব সার্কিট ব্রেকার যেগুলো আছে এগুলি বর্তমানে ইউজ হচ্ছে। তো এটা হচ্ছে একদম মনে করেন যে মেন সুইচের পরিবর্তে এটি সার্কিট ব্রেকারটি লাগানো হয়েছে, প্লাস এখান থেকে কাট আউট কানেকশন করে, এটা 32 ওয়াটের কাট আউট, 32 ওয়াটের কাট আউট, কাট আউট দ্বারা এই পাশে আসে এই সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারের লাইনটি হচ্ছে এই চার ঘোরা মোটর ঘোরানোর জন্য। এটি হচ্ছে সেই মেশিন আউল ভাঙানো। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন, দেখুন কীভাবে আউল ভাঙানো হচ্ছে।